হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চাকরিতে যোগদানের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা সকল সহকর্মীরা মিলে 1 বছর পূর্তি উৎসব উদযাপন করতে রওনা হলাম মৌলভীবাজার জেলার কোলাউড় উপজেলার সিরাজনগর চা বাগানের উদ্দেশ্যে। চলুন আমাদের সাথে উপভোগ করতে থাকুন আমাদের এই আনন্দ উৎসব। ও বেটা জি, ও বেটা জি, আরে ও বাবুজি, কিসমত কি হওয়া কবি নরম কবি গরম, কবি নরম নরম কবি গরম গরম, কবি নরম গরম নরম গরম, ও বেটা জি। হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এসবি চৌধুরী, আমার চ্যানেল আপনার সবাই স্বাগত জানাই। আমি এই যে আমার ভাই বল, আমার লগে সব রওনা দিছি। বই না আসেন? আসি রে ভাই, আসি। বই না আসেন? আমরা রওনা দিছি ইনশাল্লাহ। তুমি এক কাজ করো না, গেলে মৃদুলকে মিউট করে দাও না গেলে। ভাই আপনার আমার একটা প্রশ্ন আছে ভাই। ভাই আপনি আসলে মেনলি করেন কি? আমি করি হয়েছে কি ছাগলের ব্যবসা। ও বেটা জি, ও বেটা জি, আরে ও বাবুজি, কিসমত কি হওয়া কবি নরম কবি গরম, কবি নরম নরম কবি গরম গরম, কবি নরম গরম নরম গরম, ও বেটা জি, কিসমত কি হওয়া কবি নরম কবি গরম, কবি নরম নরম কবি গরম গরম, কবি নরম গরম নরম গরম, ও বেটা জি। बड़ी अकड़ से बेटा निकले घर से एक्टर होने, बाहरी किस्मत बाहरी किस्मत, किस्मत में थे लिखे बर्तन धोने, अरे भाई लिखे बर्तन धोने, ओ बेटा जी, जीने का मजा कभी नरम कभी गरम, कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम। আমার সদ্য রাত ভাই আছেন লগে, আমার মাশাআল্লাহ সুন্দর শান্তর একজন ভাই। ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো ভাই এখানে জানতাম না। ভাই আপনার লোকে আর একটা বিষয় আমার মাথা আছে, মাশাল্লাহ আপনি এত সুন্দর গিলা নইলাম ভাই, কিতা খাইতে ওর দাঁতে আমার কোনছে আমরা আইছি সিরাজনগর চা বাগানোর ম্যানেজার বাংলো। ওয়াও, নাইস নাইস ভিউ। ও বেটা জি, কেমন লাগে জায়গাটা? গেলা কিসমত কি হওয়া কবি নরম কবি গরম, কবি নরম নরম কবি গরম গরম, কবি নরম গরম নরম গরম, ও বেটা জি। बड़ी अकड़ से बेटा निकले घर से एक्टर होने, बाहरी किस्मत बाहरी किस्मत, किस्मत में थे लिखे बर्तन धोने, अरे भाई लिखे बर्तन धोने। ओ जी अमर रोनी भाई, भाई केमन लागे भाई? अय्या ভালো লাগে ভাই। ও বেটা জি, ও বেটা জি, আরে ও বাবুজি, কত সাথ আমরা আসি বাংলো। কই বাপুদা, কই বাপুদা, ভাই অ্যারেঞ্জমেন্ট করিয়া কেমন লাগে? মানে বিশাল একটা খুশি লাগে,
আর আমরা সবচেয়ে বড় কথা হলো সব মিলে দিতে পারছি, দিনটা সুন্দর স্পেন্ড করা, আমরা কলিগদের প্রত্যেকে ফ্রেন্ডলি, আর মোটামুটি পরবর্তী সময়টা ভালোভাবে যাইব। ভাই নাসির ভাই, ভাই কেমন লাগে ভাই আপনার আজকে দিনটি? আসলে খুবই অসাধারণ এবং আমাদের জন্য খুবই স্মরণীয় দিন। আমরা খুবই মানে এন্টারটেইনমেন্ট করছি এবং এনজয় করছি দিনটি, তাই আমরা স্মরণীয় করতে চাই যাতে আমাদের সবার মধ্যে স্ট্রং বন্ডিং হয় এবং প্রত্যেক বছর যাতে এই ধরনের দিন উদযাপন করতে পারি, আমরা রিমার্কেবল করে রাখতে পারি। ধন্যবাদ ধন্যবাদ। আরে দাদা দাদা কেমন লাগে? আপনার বাইরে মিস করা নেই? খুবই মিস। অভিনয় করে মিস করা নেই আপনি? আমাদের এখানে যারা সুযোগ পাইনি, যেমন সুনীতা, আমাদের সঞ্জয় দা, অবিনাশ, চয়নিকা, বিশ্বজিতা, এরা সবাইকে মিস করা বাড়ি। পিয়া ঘর মে তরহ তরহ কা জলওয়া, মিলে কিসি কো সুখি রোটি, কিসি কো পুরি হলওয়া, আরে ভাই কিসি কো পুরি হলওয়া। দিদি নারী জিন্দাবাদ। নারী জিন্দাবাদ। দিদি কেমন লাগে রে? ইয়া অনেক ভালো লাগছে। আসলে প্ল্যান যেটা প্ল্যান করেছিলাম সেটা সফল হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। ঠিক আছে ঠিক আছে। সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, আমার কথা রেখেছেন। মালিক দুঃখ আর সুখী খুব বানাই জোড়ি, আরে বা খুব বানাই জোড়ি। ভাই আপনারই জানায় নি, আপনার গুলবুল নাই? ভাই কি অবস্থা আজকে? এই এত সুন্দর একটা প্লেস হয় কিরকম লাগে? আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, মানে ভাবছিলাম না এত সুন্দর হবে জায়গাটা। আর সব কলিগরা একসাথে ভাইয়া? আসলে খুব ভালো লাগে, মানে প্রায় এক বছর পরে সবাই খুশি। আমরা তো প্রশাসনের চাকরি এক বছর হয়ে গেলো, এই সম্বন্ধে কিছু একটা হোক। চাকরি সম্বন্ধে কইতে গেলে আসলে কোনবার দিয়ে সময় গেছে এক বছর, আসলে বোঝা গেছে না, মানে লাগছে যে গত মানে কদিন আগে জয়েন করছিলাম তাড়াতাড়ি গেছি। আর একটা জিনিস, মানে চাকরিদার কিছু মানে বদলুক বা না বদলুক, আমার মানে ভাই, আমার সদ্য রাহাত ভাই, বেটাজি আরে ও বাবুজি, কিসমত কি হওয়া কবি নরম কবি গরম, কবি নরম নরম কবি গরম গরম, কবি নরম গরম নরম গরম। কেমন লাগলো সারাদিনে? ভালো, প্রতি বছর এরকম হওয়া উচিত। প্রতি বছর? ঠিক আছে, যারা এখানে অ্যারেঞ্জ করছে আমি স্পেশালি তাদেরকে আমি থ্যাঙ্কস দিই। আমার অভিজ্ঞতা যদি বলি তাহলে আমি এখানে আসছে খুব কমফোর্টেবল ফিল করতেছি, এবং যারা আমার কলিগরা আসছে সবাই অত্যন্ত মানে সুন্দর মনের মানুষ, তাদের সুন্দর মনের মাধুরী মিশিয়ে যে কথা বলতেছে, যে প্রোগ্রামটাকে সুন্দর করলো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। এবং বিশেষ করে যারা এখানে যে ক্যামেরার পিছনে আছে আমাদের শিয়াবুল বাড়ি ভাই, যাকে সবসময় তার প্রতি একটা মানে তার কাছে থাকলে সবসময় আনন্দ ফিল হয়, মানে সবসময় আমাদেরকে হাসি আনন্দে মাতিয়ে রাখে। তো স্পেশালি থ্যাংকস শিয়াবুল বাড়িকে এবং সবাইকে এখানে যারা আজকে যোগদান করেছে এবং যারা
আসে নাই তাদেরকে খুব মিস করলাম। আর আমি চাই যে নেক্সট ইয়ার জন্য তারা আমাদের সঙ্গে যোগদান করে আমাদের এই প্রোগ্রামটাকে আরো আনন্দিত করে তুলে এবং সুন্দরভাবে আমরা যেন সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এটাই আমি কামনা করি। যে আমরা দোয়া করি নেক্সট টাইম আপনি বদলে যাইতা। দাদা কেমন লাগলো স্বাভাবিক আপনার তো অনেক চাপ গেছে ইভেন্ট টমেন্ট লইয়া। दुनिया के इस चिड़िया घर में तरह तरह का जलवा, मिले किसी को सूखी रोटी, किसी को पूरी हलवा, अरे भाई किसी को पूरी हलवा। ओ बेटा जी खिचड़ी का मजा, कभी नरम कभी नरम नरम, कभी गरम गरम कभी नरम गरम नरम गरम। ओ बेटा जी अरे ओ बाबू जी, किस्मत की हवा कभी नरम कभी गरम, कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम नरम गरम कभी गरम।